সতেরোটি ভিন্ন ধরনের পোস্টে নিয়োগের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর নিয়োগগুলি হবে বসিরহাট এইচডিতে ভিন্ন ধরনের পোস্ট আছে প্রচুর শূন্য পদ আছে এবং ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে যে নির্বাচনটি হবে ভিন্ন ভিন্ন পোস্টের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন স্থির করা হয়েছে একে একে সমস্ত ডিটেলস দেখব এই বিজ্ঞপ্তিটির মাধ্যমে নমস্কার আপনারা দেখছেন টপ নিউজ বাংলা সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরির খবরাখবর বিশেষ করে হেলথ রিক্রুটমেন্ট রিলেটেড কোন রকম নিউজ যাতে মিস না হয়ে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকেও এনাবেল করতে ভুলবেন না আসুন আজকের বিজ্ঞপ্তির ডিটেলস দেখে নেওয়া যায় প্রথমেই বলে রাখি আপনারা ভিন্ন ধরনের পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশনের ফরম্যাটটি পিডিএফ এর সাথেই অ্যাটাচ পেয়ে যাবেন যেটি ভিডিও দিয়ে দেওয়া টপ নিউজ বাংলার ওয়েবসাইটের লিঙ্ক থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন একে একে পোস্টের ডিটেলস দেখব বলতে প্রথমেতেই আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি চেক করব এবং কত করে বেতন আছে সেগুলি দেখব চটপট দেখে নেব এবং তারপরে ওয়াক ইন ইন্টারভিউয়ের ডেটগুলি দেখে নেব এবং কতগুলি করে শূন্য পদ রয়েছে সতেরো নম্বরতে যে পোস্টের কথা বলা রয়েছে দেখতেই পাচ্ছেন যে ল্যাবরেটরি টেকনিশিয়ান চল্লিশ বছর ম্যাক্সিমাম এজ লিমিট বাইশ হাজার টাকা করে বেতন ধরনের ক্রাইটেরিয়া লাগে যদিও একটু অস্পষ্ট ভিডিওটি পজ করে বা পিডিএফটি একবার ডাউনলোড করে দেখে নিতে পারেন ষোলো নম্বরেতে অর্থাৎ তেরো থেকে ষোলো যে পোস্টের কথা বলা রয়েছে সেটা হচ্ছে স্পেশালিস্ট মেডিসিন পেডিয়াট্রিক্স জিএনও অপথালমোলজিস্ট বাষট্টি বছর ম্যাক্সিমাম এজ লিমিট যোগ্যতা প্রসঙ্গে আপনারা এই মিডিল কলাম থেকে কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবেন এবং তার পরের কলামেতে আপনারা বেতন প্রসঙ্গে ইনফরমেশন পেয়ে যাচ্ছেন তো প্রত্যেকটির ক্ষেত্রে অর্থাৎ স্পেশালিস্ট মেডিসিনের ক্ষেত্রেই কি ধরনের লাগছে যোগ্যতা স্পেশালিস্ট পেডিয়াট্রিক্সের ক্ষেত্রে কি ধরনের লাগছে স্পেশালিস্ট জিএন এর ক্ষেত্রে কী লাগছে বা স্পেশালিস্ট অপথালমোলজিস্টের ক্ষেত্রে কী ধরনের লাগছে আপনারা একবার নিচে থেকে পিডিএফটি একবার ডাউনলোড করে দেখে নিলে ভালো হয় চলে যাব পরের পোস্টে যে পোস্টটি হচ্ছে স্টাফ নার্স বারো নম্বরতে রয়েছে স্টাফ নার্স আবার এজ লিমিট ফর্টি ইয়ার্স এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে চাওয়া হয়েছে জিএনএম কোর্স কমপ্লিট থাকতে হবে এবং সাথে করে ডাবল রেজিস্ট্রেশন থাকতে হবে অথবা বিএসসি নার্সিং কোর্স করা থাকলেও আপনারা অ্যাপ্লাই করতে পারছেন কিন্তু রেজিস্ট্রেশনটি লোকাল পরের পোস্টে চলে যাব অর্থাৎ এগারো নম্বরেতে যে পোস্টের কথা বলা রয়েছে সেটি হচ্ছে সিএইচএ চল্লিশ বছর এক্ষেত্রেও ম্যাক্সিমাম এজ লিমিট এসেন্সিয়াল ক্রাইটেরিয়াটি দেখুন এখানেতে দেওয়া রয়েছে এক্ষেত্রে এন এম কোর্স কমপ্লিট চাই এবং সাথে সাথে সেই জায়গার মানে যে জায়গা থেকে নোটিফিকেশনটি পাবলিশড হয় রেসিডেন্ট হতে হয় রেসিডেন্সিয়াল রেস্ট্রিকশন থাকে এই সিএইচএ ইউ পোস্টের জন্য ম্যাক্সিমাম এজ লিমিট ফর্টি ইয়ার্স আগেই বললাম এবং তেরো হাজার টাকা করে মাসিক বেতন পাচ্ছেন আরও বাকি ডিটেলসগুলি আপনারা একবার নিজে থেকে চেক করুন চলে যাব পরের পোস্ট যেটি দশ নম্বরতে আছে স্টাফ নার্স আন্ডার ফিফটিন্থ এফসি হেলথ গ্রান্ট ইউএইচ ডাব্লিউসি ফর্টি ইয়ার্স ম্যাক্সিমাম এজ লিমিট এসেনশিয়াল ক্রাইটেরিয়াটি আগের মতনই আছে তবুও আপনারা একবার নিজে থেকে চেক করুন তো দশ নম্বর হলো এরপর চলে যাব নম্বরে ন নম্বরতে যে পোস্টের কথা বলা রয়েছে সেটি হচ্ছে মেডিকেল অফিসার বাষট্টি বছর ম্যাক্সিমাম এইচ লিমিট এলিজিবিলিটি ক্রাইটেরিটি দেখুন তার পরে পেয়ে যাচ্ছেন এবং স্কেল অফ স্কোরিংটি তারপরের টেবিলেতে উল্লেখ আছে নেক্সট যে পোস্টের কথা বলা রয়েছে মেডিকেল অফিসার আন্ডার এনি ওয়েজেম এক্ষেত্রেও সিক্সটি টু ইয়ার্স ম্যাক্সিমাম এজ লিমিট এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি দেখুন তারপরে পরে পেয়ে যাচ্ছেন নেক্সট পোস্ট দেখবো যেটি সাত নম্বরে রয়েছে স্টাফ নার্স আন্ডার এনি ওয়েজেম ফর্টি ইয়ার্স ম্যাক্সিমাম এজ লিমিট এসেনশিয়াল কোয়ালিফিকেশনটি দেখুন তারপরে পরেই এই টেবিলের মধ্যে রয়েছে লেফট হ্যান্ড সাইডে আপনার নিজে থেকে একবার চেক করুন আশা করি আগেরটির মতোই ছ নম্বরতে যে পোস্টের কথা উল্লেখ রয়েছে সেটি হচ্ছে সাইক্রিয়াটিক নার্স আন্ডার ম্যাক্সিমাম লিমিট প্লেস অফ পোস্টিং আপনারা দেখতে পারেন দেওয়া রয়েছে বেতন প্রসঙ্গে তার পরে বলা আছে এবং এডুকেশন কোয়ালিফিকেশনটি কী ধরনের লাগছে এই সেকশন থেকে পেয়ে যাচ্ছেন জব প্রোফাইল বা রেসপন্সিবিলিটিস প্রসঙ্গে যদি কারোর কোয়ারি থাকে এই সেকশন থেকে আপনারা দেখে নিতে পারবেন চলে যাব পরের পোস্টে অর্থাৎ পাঁচ নম্বরেতে যে পোস্টের কথা বলা রয়েছে সেটি হচ্ছে ডেন্টাল হাইজেনিস্ট এন চল্লিশ বছর ম্যাক্সিমাম এইচ লিমিট এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কত করে বেতন পাচ্ছেন সবকিছুই পেয়ে যাচ্ছেন টেবিলের মাধ্যমে নেক্সট যে পোস্টের কথা বলা রয়েছে চার নম্বরেতে সেটি হচ্ছে ডিস্ট্রিক্ট কনসালটেন্ট চল্লিশ বছর ম্যাক্সিমাম এজ লিমিট যোগ্যতাবলী প্রসঙ্গে আপনারা একবার নিজে থেকে পিডিএফটি ডাউনলোড করে চেক করে নিন তিন নম্বরতে যে পোস্টের কথা বলা রয়েছে সেটি হচ্ছে স্টাফ নার্স আন্ডার এন ইউএইচএম ফর্টি ইয়ার্স ম্যাক্সিমাম এজ লিমিট এসেনশিয়াল ক্রাইটেরিয়া সিলেকশন প্রসেস নিজে থেকে চেক করুন দু নম্বরতে রয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আন্ডার এন এম এইচপি প্রোগ্রাম চল্লিশ বছর ম্যাক্সিমাম এজ লিমিট এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এসেন্সিয়াল এক্সপেরিয়েন্স এজ লিমিট কত করে বেতন পাচ্ছেন সব কিছুই পেয়ে যাবেন এই টেবিলটির মাধ্যমে এক নম্বরতে রয়েছে অপথালমিক অ্যাসিস্ট্যান্টের কথা চল্লিশ বছর ম্যাক্সিমাম এজ লিমিট এসেন্সিয়াল ক্রাইটেরিটি আপনারা নিজে থেকে দেখতে পাচ্ছেন এবং আঠারো হাজার টাকা করে মাসিক বেতন পাচ্ছেন আসুন আরও যে সমস্ত ভাইটাল ফ্যাক্টরগুলি সেগুলি একবার চটপট দেখে নেওয়া যাক এখানে দেখুন এজ রিল্যাক্সেশন প্রসঙ্গে কথা বলা রয়েছে সুতরাং বয়স সীমা ছাড় পাচ্ছেন এস সি এস টি ক্যান্ডিডেটরা পাঁচ বছরের এবং ও বিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা তিন বছরের কি ধরনের ডকুমেন্টস আপনাদেরকে সাথে করে সাবমিট করতে হবে সে প্রসঙ্গে কথা বলা আছে আপনারা একবার নিজে থেকে চেক করুন আসল যে বিষয় কবে কবে কোন কোন পোস্টের জন্য ওয়াক ইন ইন্টারভিউটি আছে দেখতে পাচ্ছেন তেরো বারো দু হাজার বাইশে পাবলিশ হয়েছে নোটিফিকেশনটি বসিরাট হেলথ ডিস্ট্রিক্ট থেকে প্রথমেই দেখুন অফথালমিক অ্যাসিস্ট্যান্টের কথা রয়েছে একটি শূন্য পদ রয়েছে আঠারো হাজার টাকা করে বেতন তিন এক দু হাজার তেইশের সকাল এগারোটা থেকে ওয়াক ইন ইন্টারভিউটি রয়েছে কিন্তু এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এক্ষেত্রেও তিন এক দু হাজার তেইশে ওয়াক ইন ইন্টারভিউটি আছে এবং তারপরে স্টাফ নার্স সাতটি শূন্য পদে যে নিয়োগটি হচ্ছে এনইউএইচএম এর আন্ডারে পঁচিশ হাজার টাকা করে বেতন রয়েছে সেটির জন্য তিন এক দু হাজার তেইশের এগারোটা থেকে ওয়াক ইন্টারভিউটি রয়েছে ওকে ছ তারিখে ওয়াক ইন্টারভিউ রয়েছে তার পরের পাঁচটি পোস্টের জন্য অর্থাৎ চার থেকে আট নম্বর পর্যন্ত এই যে পাঁচটি পোস্টের কথা বলা রয়েছে ডিস্ট্রিক্ট কনসালটেন্ট এনসিডি ওয়ান ডেন্টাল নার্স এবং স্টাফ নার্স এই ক্ষেত্রে ইন্টারভিউ এগারোটা থেকে নেক্সট নম্বর থেকে অর্থাৎ মেডিকেল অফিসার এই পোস্টটি থেকে শুরু করে বারো নম্বর পর্যন্ত অর্থাৎ স্টাফ নার্স ফিফটিন্থ এফসির আন্ডারে যে নিয়োগটি হচ্ছে দুটি শূন্য পদে তো চার এক দু তেইশ অর্থাৎ দু হাজার তেইশের জানুয়ারির চার তারিখে ওয়াকিং ইন্টারভিউটি রয়েছে এবং বাকি সমস্ত পোস্টের জন্য অর্থাৎ ১৩ নম্বর থেকে শুরু করে সতেরো নম্বর পর্যন্ত যার মধ্যে রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান স্পেশালিস্ট অফথালমোলজি স্পেশালিস্ট জিএনও স্পেশালিস্ট পেডিয়াট্রিক্স এবং স্পেশালিস্ট মেডিসিন নয় এক দু হাজার তেইশের এগারোটা থেকে ওয়াকিং ইন্টারভিউটি রয়েছে বাকি ডিটেলসগুলি অর্থাৎ কতগুলি করে শূন্য পদ রয়েছে কোন প্রোগ্রামের আন্ডারে কত করে আপনারা বেতন পাবেন কোথায় পোস্টিং হবে এই সমস্ত বিষয়গুলি নিজে থেকে একবার দেখে নিন এই টেবিলটির মাধ্যমে সব কিছুই ডিটেলস দেওয়া আছে তো ওয়াক ইন ইন্টারভিউ এর ভেনু প্রসঙ্গে দেখুন এই প্রথম কালামটিতেই উল্লেখ করা আছে যোগ্য প্রার্থীরা যারা ওয়াক ইন ইন্টারভিউ যোগ দেবেন বলে ভেবেছেন অবশ্যই পিডিএফটি একবার চেক করুন তো এই ভিডিওটি এখানেই শেষ করছি আবারও কথা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো চাকরির খবরাখবর নিয়ে ততক্ষণের জন্য গুড এবং সকলে ভালো থাকবেন